এভরিওয়ান, রাধে রাধে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, শরীর সঙ্গে সঙ্গে মনের যত্ন নিচ্ছো এবং ভক্তিপথে আছো। এখন বাজছে তোমার 9:30। আমি এখন টিফিন করতে বসবো, পুজো আচ্ছা কমপ্লিট, বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট। অনিমা দিয়ে এখানে এক কাপ চা আর রুটি আর ডাল দিয়ে দিয়েছে, তো এটা এখন আমি টিফিন করব। করে আজকে নিচে যেতে হবে বলেইছিলাম কালকে, যে আমার শরীরটা এখন ফিট আছে, এখন নিচে যেতে হবে। আর আজকে আমার বাচ্চা দুটোকে খুবই সুন্দর লাগছে, এত সুন্দর অঙ্গরাগ করেছে, খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটা বাচ্চাকে আমার সুন্দর লাগছে, সবাই বসে গেছে। আর এই সেটিংটা না পুরো দেবীটি করে গেছে। উপরে হচ্ছে বড় রাধা কৃষ্ণ, তারপর ছোট রাধা কৃষ্ণ, তারপর আমার মিঠাই সন্দেশ, তারপরে এখানে সব বাচ্চা। আর সুখীদেরকে হটিয়ে দিতে বললো, বলে সুখীদেরকে হটিয়ে দাও। আমি দুটো সুখীকে রেখেছিলাম, বলে হটিয়ে দাও তাহলে ভালো করে সাজালে বোঝা যাবে। মা চলে এসছে ওপর থেকে তুলসী তলে জল দিয়ে। চলো আমি টিফিনটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে নিচে যাচ্ছি, নিচ থেকে এসে তোমাদের সাথে কথা বলছি। চলো রেডি হয়ে গেছি, এবার নিচে থেকে ঘুরে আসি, আসার পর তোমাদের সাথে কথা বলবো। দেখো সিঁদুর না পড়েছি, না পড়িনি, সিঁদুরটা পড়তাম, সিঁদুরই পড়িনি, তো তোমাদের সাথে কথা বলতে বলতে মনে পড়লো। চলো ঘুরে এসে তোমাদের সাথে কথা বলবো, আসতে হয়তো লেট হবে, কারণ এখন তো বুঝতেই পারছো বই আসছে, অনেক কিছু ব্যাপার স্যাপার চলছে পরপর পরপর স্কুলে, তো সেগুলো ম্যানেজ করতে হবে। তো ফিরে এসে তোমাদের সাথে কথা বলবো। এখন বাজছে 3:11, আমি 3:05 আগে জাস্ট ওপরে এসে হাত পাও ধুয়ে ভালো করে কেড়ে নিয়েছি, আগে জামা কাপড় ছাড়া হয়নি, কারণ এরপরে আমি জামা কাপড় ছাড়বো। সান আজকে আসছে, প্রধানটা আনতে গেছে। আর আজকে খাবারে ছিল বড়ি, ফুলকপি, আলু, বেগুন দিয়ে একটা ঝোল, আর হচ্ছে মোচার তরকারি, আর একটা সব সবজি দিয়ে চাটনি করে এখানকার খুব ফেমাস চাটনি সেটা। তো চলো জামা কাপড় ছাড়ি, ছাড়ার পর তোমাদের সাথে কথা বলছি। আর তোমরা কিন্তু আমাকে এখনও ব্লগ দেখে বলোনি যে কেমন লাগছে, আমার বাচ্চাদেরকে অবশ্যই বলো। আর অবশ্যই ইনস্টাগ্রাম আমার পূজা ঘরের ইনস্টাগ্রামটা ফলো করো, আমার পূজা ঘরের ইনস্টাগ্রামে আমি দারুণ দারুণ রিল দিচ্ছি, যেগুলো আমার নিজের খুব পছন্দ হয়েছে। আমি রিল বানাতে নতুন শিখেছি, আমাকে প্রীতম শিখিয়ে দিয়েছে রিল বানানো, যেগুলোর জন্য আমাকে শানকে বারবার বলতে হতো, এখন এখন নিজে পটাপট ছবি তুলছি, নিজে পটাপট রিল বানাচ্ছি। তো অবশ্যই তোমরা দেখো, দেখে আমাকে বলো কেমন লাগছে রিলগুলো। আমার পূজাঘর বলে ইনস্টাগ্রাম আইডিটা আছে, ওটা তোমরা দেখতে পারো। তো চলো আমি জামা কাপড় ছেড়ে তোমাদের সাথে কথা বলছি। তোমাদের কাছে আমি নিয়ে এসেছি একটা নতুন জিনিস, অর্ডার দিয়েছিলাম প্লেটার একরকমের কিছু খাবার। আগে জানো আমার প্লেটার কেনা খুব একটা শখ ছিল, যে টাইমে আমি ব্লগ করতাম না, এমনি ভিডিও করতাম আমার এরসিক বাঙালিতে খাবার ভিডিও, তো সেই টাইমে তো এরকম একটা প্লেটার অর্ডার দিয়েছি, তারা দেখাচ্ছি ফ্লিপকার্ট থেকে, যেটা চলে এসেছে 200 সামথিং দাম নিয়েছে। এটা হচ্ছে বাটিটা আর এটা হচ্ছে প্লেটারটা, ফাইবার না এগুলো কী একটা বলছে, বেশ ভালো দেখতে। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমরা আমাকে অবশ্যই বলো কেমন লাগলো। তোমরা আমাকে অনেকবার অনেকজন বলছো যে বৃহস্পতিবার দিন তো আছে, ওই দিন তোমরা লক্ষ্মী পুজো দেখতে চাও, তো লক্ষ্মী পুজোর জন্য নারায়ণের যেহেতু নতুন অঙ্গরাগ হয়েছে সেই জন্য, তো এখানে এই আমাদের গুদাম ঘরে পম্পা কাজ করছে। পম্পা বহু কষ্টে টাইম বের করেছে এবং বহু কষ্টে কাজটা করছে। তো একটা ঠাকুরের জন্য শাড়ি বানানো হয়েছে আর একটা তোমার ধুতি বানানো হচ্ছে, তো এটাই চলছে কাজ। তো কালকে আমার পূজা ঘরে একটা ভালো ভিডিও চলে যাবে, মানে বৃহস্পতিবার এই ভিডিওটা দেখছো সেদিনই হয়তো চলে গেছে অলরেডি, নারায়ণ লক্ষ্মী পুজোর নারায়ণের অঙ্গরাগের পর। চলবে আমাদের কাটিং চা, কেন আজকে অনিমাদি স্কুলে কাজ করতে করতে 3:00 বেজে গেছিলো, তারপর খেয়ে দিয়ে বললো রুটিটা করে চলে যাই ম্যাম, কারণ আবার কখন আসবে এই 3টের সময় গিয়ে, তাই না? তো অনিমাদি রুটি করে চলে গেছিলো, তো চাটা বিকেলে হয়নি। আর পম্পাকে দেখালাম যে ড্রেস বানাচ্ছিলো, সেই আমি চা বানিয়ে ফেললাম। আমি চাটা কিন্তু ভালো বেনে এলাইচি চা বানিয়েছি, আমি আর মা এখন চা খাবো আর টিভি দেখবো। পিলু
বাঁধাকপির তরকারি আর পেঁয়াজ দিস। চলো আমি আর মা খেয়ে নি। বাবার এখন রুল হয়ে গেছে, আমাকে আনতে হলে বাবাকে একা একা আসতে হবে, নাহলে বাবার আজকাল হাত বসছে না। তারপর বাবা আজকে আবার একা চলে এসছে আমাকে দিতে। ওই জিনিসটা অ্যাকচুয়ালি ইয়ে করতে হবে না, হাতের কাছে হাতের মধ্যে একদম পুরো রিলায়েবল করতে চাইছি যে আমি একাই আসবো ওর থেকে, কোনো কারো হেল্প ওই অরূপ টরূপে পাল্লায় পড়ে থাকলে আর হবে না। কেন ওরও কাজ আছে, ওরও অনেক নিজের সাইড বিজনেস আছে, তারপর ও আবার স্কুলের গাড়ি চালায়, তো স্কুলে আলাদা কাজ। এখন যেহেতু স্কুল খুলে গেছে ফুল দামে, এখন স্কুলে গাড়ি চলছে, তো ওটা নিয়ে অনেক ব্যাপার আছে। তাহলে বাবা ভেবে রেখেছে যে আমি নিজেই একদম পুরো জিনিসটাকে ঠিকঠাক করে নিই, তাহলে আমি নিজেই আসবো। আর বাবার তো আজকাল মনেই হচ্ছে যে একা কাজ করলে বাবার বেশি কাজ হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে কাজ, বা বেশি কাজ করতে হচ্ছে বাবা যদি একা আসে। নিজের মধ্যে কনফিডেন্সটা বাড়াচ্ছে, কলেজটা প্রচুর কাজ করেছে আজকে। আমি তো বলছি নিজের মধ্যে কনফিডেন্সটা বাড়াচ্ছে যে না আমি একা কাজ করলে বেশি কাজ করতে পারি। না না, বেশি কমের ব্যাপারটা না, ব্যাপারটা কি বলতো, অরূপটা এখন স্কুলের নিয়ে ব্যস্ত, সে স্কুলের বাচ্চা ছেড়ে তারপরে আসবে, সে তো সন্ধ্যা যাবে, কিছু কাজই হবে না তোমার। আস্তে আস্তে সন্ধ্যে, ওখান থেকে বেরোতে বেরোতে চারটের আগে বেরোনো যায়, চারটে সাড়ে চারটে আগে বেরোনো যাবে না, তাই না? হ্যাঁ, আমি কিন্তু আমার পয়েন্টে স্টিক যাবো, বাবা নিজের কনফিডেন্স বাড়াচ্ছে, খুব ভালো হচ্ছে এটা, আমিও শিখে যাবো কিছুদিনের মধ্যেই। কেন আমি বেসিক সব কিছুই জানি, আমার শুধু রোডে নামা নিয়ে দরকার, এটা হচ্ছে আমার এখন ডেফিসিয়েন্সি। আমি রোডে কোনো ধরনের নামিনি, এমনিতে গাড়ি ব্যাক করা, গাড়ি ঘোরানো, গাড়ি সব কিছু করা, এইটুকু আমার স্পিডের মধ্যে আছে। যাই হোক, তখন যাচ্ছি বাড়ি, এখন বাড়ি যাই। এখানে পাপারও একটুখানি গলা খুট 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 খুট, মায়ের একটুখানি নাক ড্যাম ভেঙে গেছে, নাকের ড্যাম জল পড়েই যাচ্ছে, জল পড়ে যাচ্ছে। আমার হাসিরও গলা একটু কুটকুট কুটকুট করছে, তার দেখে আমার আমার উপর কি প্রকোপ নেয় এইসব জিনিসের। সানডা চলে এসে, সান ডিনার করছে, আর তুমি জানো আটটার মধ্যে আমার ডিনার হয়ে কমপ্লিট হয়ে যায়, মায়ের ডিনার কমপ্লিট হয়েছে, মাকে ইনসুলিন দিয়ে দিচ্ছে, মা সুদা চলে গেছে, একটু পরে স্কিন কেয়ার করবো, মানে মুখে একটু ফেস ওয়াশ ফেস ওয়াশ মুছে ক্রিম টিম মেখে শুবো, সান খেয়ে আসো, তবে তোমাদের সাথে একটু খেয়ে দেখা অবশ্যই করাবো। তো সান এই যে চলে এসছে, সেদিন একটা ফিচার্স কি একটা অন হয়ে গেছে, দেখছি এখানে সূর্য দেখাচ্ছে, মাঝে মধ্যে ক্লাউড দেখাচ্ছে, মাঝে মধ্যে সূর্য দেখাচ্ছে রাত্রিবেলায়, আমি বুঝতে পারছি না। আর দেখি আচ্ছা, ওটা তোমার এটা লাইট টোনটা চেঞ্জ হচ্ছে এবার দিয়ে, তারপর মানে ওতে আমি এটা দেখলাম, ওটা ভয়েসটা পুরো ক্লিয়ার আসছিল, জোরে জোরে ভয়েস হচ্ছিল এডিটিং করতে গিয়ে, ওই যখন ওই মোডটা অন ছিল, এতে এখানে ঘুরালাম তো, এখানে ঘুরালাম তো আবার ঠিক হয়ে গেল। কি পড়ছিল জানি, কিন্তু ভয়েসটা দারুণ ক্লিয়ার আসছিল, দিয়ে ভিডিও করতে করতে এটা ঠিক করেছিলাম। তুমি চেঞ্জ করে দিলে মা জিনিসটা, ভিডিও করতে করতে ঠিক করে চেঞ্জ করে। আচ্ছা শান, তোর কি কদিনকার স্টুডিওতে এসেছিস? আমি এসেছি একদম পুরো পারমানেন্ট ভাবে থাকার জন্য। ও দেখো যাবে না বলছে, ওর কালকে আসলে চলে যাওয়ার কথা, মানে প্রধান দাওটাই বলছিল, বাবাকে বলে দিয়েছি, ও বলছে আমি যাবো না, একদম মানডে টুইস্টে যাবে, তুমি ভাবো মানে বিশাল একটা প্ল্যানিং নিয়ে এসছে, এখন যাবে না, অনেক কদিন থাকবে, থাকলে তো আমারই ভালো, থাকলে আমারই তো ভালো, ভালো এডিটিংগুলো করে দেয়, কার্ড ফুল হয়ে গেছিলো, কার্ডটা খালি করে আমি আবার ভিডিও করছি। তো আজকে কন্টেন্টটা মোটামুটি একটু বড়ই হবে, কেন খুব একটা ছোটো হবে না, অনেক কন্টেন্ট আজকে ভিডিওটা অনেকটা বড়ই হবে, কেন অনেক কিছু শ্যুট করেছি। চলো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে, তারপর ক্রিম মেখে একটা লম্বা ঘুম দিই, আর একটা হচ্ছে তোমার এটা চার্জে দিই, আর সকালবেলা তোমার সঙ্গে দেখা হবে, সকালবেলা নতুনভাবে নতুন একটা ব্লগ নিয়ে, ফ্রেশ ব্লগ নিয়ে তোমার সঙ্গে দেখা হবে। ঠান্ডা লাগার পর তারপর দিয়ে খাটনি করা বসে বসে নাক বন্ধ হয়ে করো, পায় না, চোখ জ্বলে যাচ্ছে একদম, আমি সকালে একবার করি, দুপুরে একবার করেছি, আর এখন নিলাম দুবার, দাঁড়া আমি একটু নেবো, আর একটু নাক তো ছাড়লোই না, আমার চোখ মুখ থেকে জল বেরিয়ে, ও এক্ষুনি ছেড়ে যাবে, সব নাক ছেড়ে, নাক থেকে ছেড়ে যাবে, তুমি নাক থেকে নিঃশ্বাস নিয়েছো, গলা আমরা ঝুলতে লেগেছে, নিঃশ্বাসটা ছাড়বে, তার বদলে মা মুখ থেকে নিঃশ্বাস নিয়ে যায়, নাক থেকে ছেড়ে দিয়েছে, তাই না, মায়ের নাকে হয়, গলা জ্বলছে, আর চোখ তখন বন্ধ থাকতে হয়, চোখ বন্ধ রাখতে হবে। যতক্ষণে ফিরে আসছি, ভালো থেকো, সুস্থ থেকো, শরীর সঙ্গে মনে যত্ন নিতে থাকো, এবং করে ভক্তি পথে থেকো, লাভ ইউ।